মতো তো হয়নি, কোনো গুরুর কাছে যে একটা মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধারণ সিদ্ধি হয় তার একটা মানুষ। আমার বেসিক কিছু প্রশ্ন আছে, এই বেসিক প্রশ্নের উত্তর যেখানে মেলে না আমি সেখানে তো তাকে গুরু বলে অ্যাকসেপ্ট করি না। ওটা আমি আগে বুঝেছি, বেসিক আমার মানে অ্যাজ এ মানুষ তো আমি, হ্যাঁ আত্মা তো আমার মধ্যে আছে, এই যে আমার মধ্যে আমি আছি আমার তো স্রষ্টা কিছুটা জ্ঞান দিয়েছেন, একেবারে যে নির্জ্ঞানী করে দুনিয়ার বুকে পাঠাইছেন তাও তো না, তিনি তো এই জ্ঞানের হিসাবটা আমার কাছ থেকে নেবেন। জ্ঞানের বাইরে কোনো বিচার নাই, জ্ঞানের হিসাবই নেবে, কিন্তু তার আগে নেবে কি, আগে নেবে আত্মার হিসাব, আত্মাই দেবে তখন, আত্মাই হচ্ছে জ্ঞানের হিসাব। আমাকে যে একজন, হ্যাঁ আমি আমি আমার কথাটা শেষ করে দিই তারপর আপনি বলেন আমি শুনব, মানে আমার তাহলে এই যে একটা কথা বলো না যে শিষ্যর যে মনের ভাব যে বোঝে না যে গুরু, সে তো আর গুরু থাকে না। আগে সে একটা কথা আছে, গুরু মেলে ঘরে ঘরে আর শিষ্য মেলে কপালে, শিষ্যটাই টাফ, শিষ্য হওয়াটাই টাফ ব্যাপার, গুরু হওয়া কিছু না। প্রথম বিশ্বাসে ভক্তি মিলাই তর্কে বহু গুরু, বিশ্বাস স্থাপন করলে সে গুরু গুরু হয়ে গেল, এই বিশ্বাস যে স্থাপন করবে সেই তো। এখন যে জায়গাটা আমি যেটা খুঁজি যেটা বুঝি যে প্রথম পরিচয় আমার আমি মানুষ, এরপরে আমি আবার ধর্মীয় সেটা, আমি স্রষ্টাকে স্বীকার করি, স্রষ্টার ধর্মকে স্রষ্টার দেওয়া বিধানকে স্বীকার করি, এই থিমের ওপরে আমি চাই লাইক আমার কথা বলছেন। এবার আপনি যাই বলবেন, আমার যিনি স্রষ্টা স্বয়ং আল্লাহ এবং তার কথার উপরে আমাকে নিয়ে ধাবিত করবেন, কথা বলছেন এই ডাইনেবে আমি আমি কিন্তু আর কারোর কোনো কথা নেব না, এইটাই হচ্ছে আমার মূল, এটা ঠিক আছে রাস্তা মূল বিষয় আমার এটা। যারে খোঁজ আকাশ পাতাল সে তো তোমার দেহতে রয়, ডুবে দেখ দেখ মন সায়ের কি রূপ নিলাম হয়, আমার কোনো গঠিত কথা নেই আছে লালন সাহেব, যারে খোঁজ আকাশ পাতাল সে তো তোমার দেহতে রয, ডুবে দেখ দেখি মন সায়ের কি রূপ নিলাম, তোমার আত্মার মুক্তি এই মুক্তির জন্য একটা মানুষ খুঁজবে, মানুষটাকে তুমি কোথায় পাবা, সেই মানুষটাকে তুমি কী দিয়ে চিনবা, তুমি তো তোমাকে চেনো না তার মানুষটাকে চিনবা কী করে, তাই কোরআন মাফিক যদি যাইতে হয় কোরআন মাফিক বলতে মানার পানার আগে তোর লবসকে চেন, তারপর তোর নিজকে চেন, তারপর তোর রবকে চিনিস, কথা যায় এটা এইভাবে আসতে হবে। এখন এই নবস বা নিজকে চিনতে হলে কোন কায়দায় চেনবো, এইগুলো জানার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই মানুষের মাধ্যম দিয়ে। এই পৃথিবীতে অনেক রকম পাঠশালা বিদ্যালয় আছে, কিন্তু এই যে গুরু বিদ্যালয় আর একটা জিনিস আছে, এটা কিন্তু পুঁথিগত পাঠশালা না, এটা হচ্ছে গুরু পাঠশালা, গুরু বিদ্যালয়। এই গুরু বিদ্যালয়গুলো যেখানে আছে সেখানে আপনি যাবেন, ওই গুরু বিদ্যার মধ্যে দেখবেন যে আপনার মতো আরও পাঁচটা দশটা ছেলে সেখানে ওই মুরিদ বায়ে তালিম তালকিন নিচ্ছে, হ্যাঁ তাহলে সেখানে আপনি মুরিদ নাও হয়েও পাঁচ দিন আগে উঠা বসা করবেন, একটু সময় দিতে হবে বুঝছেন। তারপরে আগম নিগম, ওখানে আপনি যদি না গেলে বিশ্বাস সংকোচ না থাকে যে আপনি ভালো মন্দ কিছুই বুঝতে পারবেন না। আপনি একটা কথা বলেছেন যে গেলে পারে এটা সেটা কয়, এ কথা